দ্রুত গতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকারভুক্ত 8 মেগা প্রকল্পের কাজ। মার্চ মাস পর্যন্ত এসব প্রকল্পের প্রায় 90% কাজ শেষ হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএনডি বলছে, নির্ধারিত সময়ে শেষ করতে দ্রুত অর্থ জুড়ে অর্থ ছাড়ে সচেষ্ট রয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, ফার্স্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়িত হলে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে গতি আসবে, সহজ হবে ঋণ পরিশোধ। হোসেন শাহাদাতের প্রতিবেদন। টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডোমেক্স ফ্রেশ গার্ড। মেট্রো রেল দেশের গণপরিবহন ব্যবস্থায় সবচেয়ে কার্যকরী সংযোজন। 2022 সালের ডিসেম্বরে এমআরটি লাইন 6 চালুর পর থেকে উত্তরা, মিরপুর, আগারগাঁও সহ এই এলাকার মানুষের জীবনে এসেছে আমূল পরিবর্তন। উত্তরা উত্তর স্টেশন থেকে মাত্র 17 মিনিটে চলে আসলাম আগারগাঁও স্টেশনে। মেট্রো রেল ফার্স্ট সার্ভিসের মতো সরকারের ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট বা অগ্রাধিকার প্রকল্পের কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। বর্তমানে সারা দেশে 8টি অগ্রাধিকার প্রকল্প চলমান রয়েছে। আইএমইডির হালনাগাদ প্রতিবেদন বলছে, মার্চ পর্যন্ত এসব প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি প্রায় 90%, তবে আর্থিক অগ্রগতিতে কিছুটা পিছিয়ে 76%। মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। এ ব্যাপারে অর্থ বিভাগও অবহিত যে এখানে অর্থায়নটা যাতে ব্যাহত না হয়, প্রকল্পগুলো যাতে যথাসময়ে শেষ হয়। অগ্রাধিকারভুক্ত 8 প্রকল্পের মধ্যে পদ্মা সেতুর কাজ শতভাগ শেষ হয়েছে। পদ্মার পরই এগিয়ে আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, কাজ হয়েছে 97% বেশি। 16,000 কোটি টাকা ব্যয়ে 2001 কক্সবাজার ঘুমদুম রেলপথের কাজ শেষ হয়েছে 95%। এরপরই আছে পায়রা সমুদ্র বন্দর, অগ্রগতি 92%। পদ্মা রেল সংযোগের কাজ হয়েছে প্রায় 90%, আর 16% বাকি আছে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। শেষের পথে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজও। অগ্রগতি হচ্ছে, এটা ঠিকই, অ্যাটলিস্ট আমরা দৃশ্যমানভাবে সেটা দেখছি। বড় বড় প্রকল্প বেশ কিছু কমপ্লিশন হয়ে গেছে এবং আরও অনেকগুলোই কমপ্লিশনের পর্যায়ে আছে। ফার্স্ট ট্র্যাক প্রকল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের স্বার্থে প্রয়োজন আছে। অগ্রাধিকারভুক্ত 8 প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 3,07,000 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,00,000 কোটির মতো, বাকি 2,00,000 কোটি টাকার বেশি আসছে বৈদেশিক ঋণ থেকে। বিশ্লেষকরা বলছেন, প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে গতি আসার পাশাপাশি ঋণ পরিশোধও সহজ হবে। এই প্রজেক্টগুলোর সাথে এমনভাবে আমাদের লিঙ্ক করতে হবে যাতে এই প্রকল্পগুলো থেকে আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারি। ফর এক্সাম্পল, আমরা পদ্মা সেতু করার পরে যদি ওই পাড়ে আমরা যদি FDI নিয়ে আসতে পারি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এবং এমন কিছু আমরা করতে পারি যাতে সেটা ফরেন কারেন্সি আমাদের আনতে পারে। ফাস্ট ট্র্যাক প্রকল্পের মতো অন্য সব প্রকল্পের অগ্রগতি খুব একটা সন্তোষজনক নয়। যার চিত্র উঠে আসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির অগ্রগতি প্রতিবেদনে। সবশেষ মার্চ পর্যন্ত অর্থবছরের প্রথম 9 মাসে এডিবি বাস্তবায়নের হার মাত্র 42%। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের সুফল পুরোপুরি পেতে দ্রুত প্রকল্প বাস্তবায়নে আরও সচেষ্ট হতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।